আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটু প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো যেখানে থার্টিন জেনারেশনের ল্যাপটপ থাকবে ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেমন এইচপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এবং প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটা ওলেড ডিসপ্লে দিয়ে আছে এর সাথে থাকবে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন যেটা খুবই পপুলার সিরিজের ল্যাপটপ এবং লাইট ওয়েট হয়ে থাকে তার সাথে পাবেন আপনারা লিনোভো টাইপের একটু ল্যাপটপ তার সাথে এইচপি এলিট বুকের যেগুলো রাইজেন প্রসেসর জি সেভেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং একদম সুপার ফ্রেশ অথবা ধরতে পারেন আপনারা কিউট লুকিং মানে একদম অসাধারণ লুকিংয়ের একটা ল্যাপটপ তার সাথে জি পাবেন এবং ভিডিওর শেষে আপনারা এইচপি জেডবুক এর স্টুডিও এবং জেডবুক ফায়ার ফ্লাই এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এগুলার কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা এসপি প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো সর্বপ্রথম থাকবে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন এই ল্যাপটপটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত একটা মডেল এটার কারণ হচ্ছে ল্যাপটপটা খুবই লাইটওয়েট হয়ে থাকে এবং সবচেয়ে লেটেস্ট প্রসেসর দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এটার প্রসেসর হচ্ছে রাইজান থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা একদমই লেটেস্ট আট ল্যাপটপটার সাথে আছে ষোলো জিবি চৌষট্টিশো বাসের র্যাম একদম লেটেস্ট এর সাথে থাকবে পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি আট জিবি পাবেন রেডন এর শেয়ার গ্রাফিক্স এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গেন অলপসনের সান সিস্টেম ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ডিসপ্লে আর ল্যাপটপটার ওয়ার্ল্ড ওয়াইড যে পরিচিতি সেটা হচ্ছে একদমই লাইট ওয়েটের কারণে এটার ওয়ার্ল্ড ওয়াইড একদম খুবই পরিচিত একটা মডেল প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এটা মোটামুটি নয়শো থেকে এক গ্রামের মতো ওয়েট হবে বাট প্রসেসর কনফিগারেশন খুবই পাওয়ারফুল আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ এটা আমাদের কাছে প্রসেসর দিয়েও আছে যেটার প্রাইস 100% ব্র্যান্ড ওপেন বক্স নটে সিঙ্গাল ইউজ অবস্থায় আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স আকারে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে দেখাবো প্যাভিলিয়নের এরো থার্টিন এটা একটা পিঙ্ক কালারের ল্যাপটপ খুবই প্রিমিয়াম মেটাল দিয়ে বিল্ড করা এটা কোরাই ফাইভের তেরো জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে আপনারা এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের টু পয়েন্ট ফাইভ কে ওলের ডিসপ্লে আছে ল্যাপটপটাতে যেটা খুবই প্রিমিয়াম ব্যাকলিট কিবোর্ড সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা সচরাচর এইচপির প্যাভিলিয়নে দেখি একটা গোল লোগো থাকে বাট প্যাবিলিয়ন অ্যারো থার্টিন বা প্যাবিলিয়নের যে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এই ল্যাপটপগুলিতে তারা লেটেস্ট ফোর ফিঙ্গার লোগো ইউজ করেছে আর ডিজাইনটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন ল্যাপটপটার স্পেশালিটি টাইপ সি থান্ডারবোল পোর্ট দিয়ে চার্জ দিতে হবে যার কারণে দ্রুত চার্জ হবে আর একবার চার্জ দিলে মোটামুটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পারচেস করতে পারবেন 82,500 টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার কারণে আপনাদেরকে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি এই ওয়ারেন্টিটা কিন্তু আপনার আর কোনো শপে পাবেন না আর এর জন্য হয়তো বা আমাদের প্রোডাক্টের প্রাইজও বা কস্টিংও কিছুটা কম বেশি হয় নেক্সট ডে আমরা লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন দেখাবো আমি একটু এক্স ওয়ান কার্বন যেটা ইউজ ল্যাপটপ সেটারও লুকসটা একটু দেখাই একদম সুপার ফ্রেশ লুকসে আছে মানে ইউজ দেখতেও বোঝা যায় না যে অতটা ইউজ হয়েছে আমরা সবসময় একদম লাইট ইউজ করা কিছু ল্যাপটপ পারচেস করার চেষ্টা করি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের একটা জেনারেশন হয় আপনারা জেনে থাকবেন যে পিছন সাইডে এটা এক্স ওয়ান কার্বনের জেনারেশন থাকে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে সেভেন জেনারেশন আর কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন এক্স ওয়ান কার্বনের র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়েস টু টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা সর্বোচ্চ ওয়ান এইটি ডিগ্রি করে নিতে পারবেন ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে যেমন ডলবি সিস্টেম এক দুই আর এর সাইডেও দুইটি স্পিকার আছে তিন চার আর চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে টাইপ সি চার্জিং যেটা দিয়ে দ্রুত চার্জ দিতে পারবেন আর একবার চার্জ দিলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সটে আমরা একটা এক্স ওয়ান ইয়োগা দেখাবো এক্স ওয়ান ইয়োগা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ যারা স্পেশালি ডিজাইন ম্যাক্স অথবা ডিজিটাল ড্রয়িং এর কাজ করে থাকেন তাদের জন্য হয়তো ওয়ান ইয়োগা খুবই পপুলার বা খুবই প্রয়োজনীয় একটা ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর আর কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম ফিক্সড অবস্থায় পাবেন চাইলে এস এস ডিটা করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে বা ম্যাট ডিসপ্লে দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন আর এটার যে পেন টেকনোলজিটা আছে যেটা বলেছিলাম ডিজিটাল ড্রয়িং বা আর্টিলিস্টোটার আপনারা সম্পূর্ণ কাজ এই পেনটা দিয়ে করতে পারবেন অটোক্যাডেরও কিছু কাজ করা যায় তারপরে হচ্ছে যে আপনার ডিজিটাল ড্রয়িং এবং যারা লেখাপড়া করে তাদের জন্য এই পেনটা কিন্তু খুবই সাফিসিয়েন্ট একটা পেন এখানে একটা ভার্চুয়াল কিবোর্ডও পাবেন যেটা দিয়ে আপনারা কিবোর্ডের স্পেশালিটিভাবে স্পেশালিটি ভাবে আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো কিবোর্ডটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই কিবোর্ড দিয়ে এখানে আপনারা চাইলে এটার যে ভার্চুয়াল যে কিবোর্ড কিবোর্ডের সাপোর্টটা নিতে পারবেন ল্যাপটপটা থান্ডার বোর্ড চার্জিং দ্রুত চার্জ হবে এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কোরাই কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে কোরাই ফাইভ

এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আপনারা ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সব কিছু অ্যাক্সেসরিজ অরিজিনাল থাকে চাইলে আপনারা সারা দিন বসে চালিয়ে চেক করে নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি থাকবে ব্যাটারি ব্যাকটা ডিপেন্ড করে কিন্তু কিছুটা ইউজের উপরেও তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো জি আমাদের কাছে ইনটেল প্রসেসর দিয়ে আছে যেটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এবং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে আমরা জেড বুক ফায়ার ফ্লাই অথবা জেড বুক স্টুডিও এই দুইটা ল্যাপটপ দেখাবো আমাদের কাছে এই ল্যাপটপগুলো বর্তমানে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য আমার মনে হয় খুবই কমফোর্টেবল এটা হচ্ছে জেড বুক আমার হাতে যেটা হচ্ছে এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই জি সেভেন ফায়ার ফ্লাই ফিফটিন যেটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাক কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক আর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন 78,500 টাকা এর পাশাপাশি আমাদের কাছে জেডবুক স্টুডিও সিরিজ আছে যেটা কোরাই এর নাইন জেনারেশন এবং কোরাই সেভেনের এইট জেনারেশন এটার মডেলই হচ্ছে স্পেশালি জেটবুক স্টুডিও চাইলে এগুলো আপনারা কালেক্ট করতে পারেন এবং এর সাথে আমাদের কাছে কিন্তু আমাদের স্টকে আইম্যাকের কালেকশনও চলে এসছে এটা হচ্ছে এম ওয়ান টোয়েন্টি টোয়েন্টি কিবোর্ড সহকারে এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস ডি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি রেজুলেশন টু পয়েন্ট ফোর কে বা টু পয়েন্ট ফাইভ কে সামথিং হবে তো এছাড়াও কিন্তু আইমেক এর আমাদের কাছে অ্যানাদার কালেকশনও আছে আমাদের আজকের ভিডিও ভিডিওতে গ্রাফিক্স এর কাজ করার জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে রাহমাতুল্লাহ